পৃথিবীতে ভরশূন্য অবস্থায় থাকা যাবে যতক্ষণ খুশি কৃত্রিম একটি চাঁদ তৈরি করে নিল চীন। মাধ্যাকর্ষণ শক্তিকে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে এই পৃথিবীতেই। এই নীল গ্রহে এইবার ভরশূন্য অবস্থায় ভেসে থাকা যাবে যতক্ষণ ইচ্ছে। অল্প বিজ্ঞানের কোনো গল্প নয়, কল্পনাকে সত্যি করে কৃত্রিম চাঁদ বানালো চীন। জিয়াংশু প্রদেশের পূর্ব দিকে সুজাও শহরে ভূপৃষ্ঠের এই চীনা চাঁদে একেবারেই উড়ে যাবে পার্থিব মাধ্যাকর্ষণের মায়াটান, ভেসে থাকা যাবে যতক্ষণ ইচ্ছে। চীনের মহাকাশ গবেষণা সংস্থার উদ্যোগে বানানো হয়েছে বিশ্বের প্রথম কৃত্রিম চাঁদ এই পৃথিবীতেই। চীনের দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টে জানিয়েছেন, এই অসাধ্য সম্ভব হয়েছে প্রকল্পের কর্ণধার চায়না ইউনিভার্সিটি অব মাইনিং অ্যান্ড টেকনোলজির অধ্যাপক লি রুইলিনের জন্য। মূলত তারই মস্তিষ্কে প্রস্তুত হয়েছে এই কৃত্রিম চাঁদ। লক্ষ্য, চাঁদে মানুষ নামানোর প্রস্তুতি শুরু করা, প্রশিক্ষণ নেওয়া, সেই সাথে চাঁদের মন বোঝা। ভর্ষণ অবস্থায় দীর্ঘক্ষণ থাকলে কি কি অসুবিধা হতে পারে পৃথিবীর এই উপগ্রহে? বায়ুমণ্ডল নেই বলে সূর্য থেকে প্রতি মুহূর্তে ছুটে আসা হানাদার ও মহাজাগতিক রশ্মির ঝাপটা থেকে কিভাবে বাঁচানো যেতে পারে চাঁদের মাটিতে নামা নবচরদের? তা পৃথিবীর মাটিতেই আগাম বুঝে নিতে এই কৃত্রিম চাঁদ বানানো হয়েছে। যে চাঁদে আগেভাগেই জেনে বুঝে নেওয়া সম্ভব হতে পারে কোথায় কোথায় বরফের নিচে এখনও রয়েছে জল, সেটা বরফ হয়ে বা বরফ গলা জল হয়ে, আর তা চাঁদের কোন কোন এলাকায় কী পরিমাণে রয়েছে। লি চীনা দৈনিককে বলেছেন, এর ফলে আগামী দিনে চাঁদের কোথায় নেমে দীর্ঘদিন থাকতে পারবে মহাকাশচারীরা গবেষণা ও অন্যান্য কাজে তা পৃথিবী থেকেই বুঝে ফেলা সম্ভব হবে। উপগ্রহ, ল্যান্ডার এবং কি রোভার পাঠিয়ে চাঁদের মন বোঝার চেষ্টায় আর ঘাম ঝরাতে হবে না। খুব সামান্য মাধ্যাকর্ষণের অভিজ্ঞতা বিমানেও হয় ড্রপ টাওয়ারেও, কিন্তু তা খুবই অল্প সময়ের জন্য। চীনের বানানো চাঁদে ভরশূন্য অবস্থায় থাকা যাবে যতক্ষণ ইচ্ছা। তবে এটাও মনে রাখতে হবে, চাঁদে খুব সামান্য হলেও আছে মাধ্যাকর্ষণ টান, পৃথিবীর মাধ্যাকর্ষণের ৬ ভাগের এক ভাগ মাত্র, যাকে ভরশূন্য অবস্থা বলাও যায়। সো বন্ধুরা, এটা ছিল একটি লেটেস্ট আপডেট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, সেই সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এমন সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।